আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আপনাদের মাঝে আছি তুষার, দ্য পেড ইউনিভার্স থেকে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ভিডিওটি, যে এখানে একটা ফাইটার ফিশ আছে, মেল বেট্টা ফিশ। তো বেট্টা ফিশটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, ফিনটাতে কিন্তু অনেক প্রবলেম। এটা একটা মেল বেট্টা ফিশ। এই যে আমি আপনাদের ফোকাস করে দেখাচ্ছি, দেখেন ফিনগুলা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেছে এবং কিছু ফিন ক্ল্যাম হয়ে গেছে। তো এই ফিন ক্ল্যাম আর হচ্ছে ফিন রট, এই দুইটা প্রবলেমের আজকে ট্রিটমেন্ট দেখাবো। সো আজকে আমি মানে দুইটার সাথে কানেক্টেড। তো আজকে আমি ফিন ক্ল্যামের ট্রিটমেন্টটা আমি আপনাদের দেখাচ্ছি। পরবর্তীতে যদি ফিন রটের ভিডিওটা চান তাহলে আমি আপনাদের এই সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দিব। সো আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে প্রবলেমটা হয়েছে, এটা হচ্ছে ফিন ক্ল্যাম প্লাস ফিন রড, এই দুইটার সমন্বয় হয়েছে প্রবলেমটাই ফাইটার ফিশের। দেখেন ফিনগুলো ছিঁড়ে একদম ছোট হয়ে গেছে। তো এটা হয় হচ্ছে পানিতে এক ধরনের পরজীবী থাকে, সেটার আক্রমণে আর কি এই প্রবলেমটা হয়। তাছাড়া টেম্পারেচার আপ ডাউন, এই কারণগুলোর জন্য হচ্ছে এই যে ফিন ক্ল্যাম ফিন রড এই প্রবলেমগুলো হয়ে থাকে। আপনারা যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটা দিতে পারেন তাহলে এটা খুব তাড়াতাড়ি 3 দিনের মধ্যে রিকভার করে। এটার একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে লবণ দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয়। এই যে আপনারা এখানে লবণ দেখতে পাচ্ছেন, আপনাদের বাজারের যে খোলা লবণ থাকে, অর্থাৎ আয়োডিন মুক্ত, আয়োডিন যুক্ত না কিন্তু আয়োডিন মুক্ত যে লবণটা, গরুকে যে লবণ খাওয়ায় মানুষ, দেখেন এই যে খোলা যে লবণটা আর কি, সেই লবণটা দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায়। এটার জন্য আপনি একটা পাত্রে 250-300 ml পানি নেবেন। তো এই যে এখানে পানি আছে দেখতে পাচ্ছেন, এখানে 200-250 ml পানি আছে। তো এরকম নিলেও চলবে। এইখানে হচ্ছে আপনার পরিমাণটা 2 চা চামচ লবণ দিবেন। এই যে এখানে প্রায় 1 চা চামচ লবণ আছে, এই যে আর 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি, মানে হাতের মাপে আর কি আমি আইডিয়া করে দিচ্ছি। তো এই লবণটা হচ্ছে এই 200 ml পানিতে ভালোভাবে গুলে নেবেন, মিশিয়ে নেবেন। আমার এই যে লবণ এখানে পানিতে মিক্সড হয়ে গেছে, মিশানো হয়ে গেছে। তাছাড়া ওই যে ফিন ক্ল্যাম হইলে আপনি দেখবেন মাছ উপরে ভেসে থাকে, আবার কিছু কিছু সময় মাছ একদম পানির নিচের স্তরে যা থাকে, উঠতে চায় না, খাবার খাইতে যাবে না, এভাবে মানে 2-4 দিনের মধ্যে মাছ এভাবে ইফেক্ট হয়ে মারা যায়। তো এটা এই লবণ পানিতে আপনি দিয়ে, এই যে আমি দিচ্ছি, মাছটা ধরে এটা 15 সেকেন্ডের বেশি রাখবেন না, 15 পর্যন্ত গুনবেন। এটা 15 পর্যন্ত গুনবেন, মাছ দেখবেন অজ্ঞান হওয়ার মতো হয়ে যাবে, মানে ওর অ্যাক্টিভিটি থাকবে না এই 15 সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে? ওই যে দেখেন একটু নিস্তেজ হয়ে যাচ্ছে মাছ, ওই যে অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখেন মানে অনেক অ্যাক্টিভিটি কমে গেছে। তো এইটা হচ্ছে আপনি এরকম, ওই যে দেখেন শুয়ে পড়ছে মাছ, এই যে দেখেন অজ্ঞান হয়ে গেছে প্রায়। আপনি একটু ফলো করেন, এই যে দেখেন মাছ উল্টা হয়ে যাবে। তো এর থেকে বেশি মাছ রাখবেন না, তাহলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। তো সর্বোচ্চ 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড রাখবেন। তো আপনি অ্যাক্টিভিটিটা দেখলেই, ওই যে দেখেন মাছ একদম নিচে যা বসে আছে, এখন অ্যাক্টিভিটিটা দেখলেই বুঝতে পারবেন যে এখন কি করতে হবে। তো 15-20 সেকেন্ড অ্যাড, এই যে দেখেন নড়তেছে না, তো 15-20 সেকেন্ডের বেশি রাখবেন না। এইভাবে আপনি 24 ঘন্টা পর পর 3 দিন ট্রিটমেন্ট করবেন। 3-4 দিন ট্রিটমেন্ট করলে আল্লাহর রহমতে মাছ সুস্থ হয়ে যাবে। তো বেটটা সম্পর্কে নেক্সট আর একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে ফিন রটের ভিডিও, কীভাবে করতে হয় এই লবণ ছাড়া ট্রিটমেন্ট, ওটা লবণ না, আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। যদি সেই ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত ফাইটারের বিভিন্ন মাস রিলেটেড আর কি, কালার স্পেস রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। সো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।